আগামী 8ই আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ছিল পঞ্চায়েত নির্বাচনে সড়ক প্রচারের শেষ রবিবার। আর সড়ক প্রচারের শেষ রবিবাসরীয় প্রচারে এদিন বিশাল বাইক র্যালি করে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের 5টি গ্রাম পঞ্চায়েতে ঝড় তুলল বিজেপি দল। বাইক র্যালিটি বেলাবর স্কুলের সামনে থেকে শুরু হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারাণী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাস, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের একাধিক ওয়ার্ডের কর্পোরেটর সহ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ। এদিন এই রবিবাসরীয় প্রচার সম্পর্কে বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে মানুষ খুশি, মানুষ তাই বিজেপির পাশে রয়েছেন। উন্নয়নকে গ্রাম ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। তিনি জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জেলার জেলা পরিষদের 17 নম্বর কেন্দ্রের বিজেপি প্রার্থী উত্তম দাস বিপুল ভোটে জয়যুক্ত হবেন। যে ভারতবর্ষের যতগুলি নির্বাচন হয় সব নির্বাচনের গুরুত্ব রয়েছে, কিন্তু ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। এ কারণে বেশি যে মহাত্মা গান্ধী বাপুজি যে কথাটা বলেছেন যে ভারতবর্ষকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং গ্রামকে কেন্দ্র করেই এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়। যেই পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে, জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে গ্রাম বাংলার গ্রাম্য জীবনের আর্থসামাজিক অবস্থা, সেখানে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে মানুষ যাতে সঠিক পরিষেবা পেতে পারে, তার জন্য আমরা 17 নং ওয়ার্ডের যিনি আমাদের প্রার্থী রয়েছেন উত্তম দাসের সমর্থনে আজকে একটা বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হবে। যুব মোর্চার নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি কেশবনন্দন দত্তের নেতৃত্বে এখানে একটা বিরাট একটা বাইক মিছিল অনুষ্ঠিত হবে। এখানে আমাদের কাউন্সিলাররা আছে, অলপ্রায় মহোদয় আছেন, উপহার্ডজি আছেন, অন্যান্য কাউন্সিলাররা আছেন, সকলে মিলে আমরা আজকে গণদেবতাদের কাছে আমরা এই বাইক র্যালির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভোট চাইব। এই বাইক র্যালিতে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। র্যালিটি বেলাবর স্কুলের সামনে থেকে শুরু হয়ে সংশ্লিষ্ট 5টি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রম করে বাইক র্যালি থেকে বিজেপি প্রার্থী উত্তম দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মণ্ডলীর প্রতি আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।